الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر الآية وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عقراء كفرصة نقي ليس فيها علم لأحد الحديث
উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লি বৃন্দ ও আমার স্নেহের ভাই ও বন্ধুরা, যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার প্রশংসা করে আমরা কোনো দিন শেষ করতে পারবো না। তাই তিনার সন্তুষ্টি লাভের জন্য সংক্ষেপে একটি প্রশংসা আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার বিশ্বনবী শেষ নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কুরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস। সেই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে আমার বক্তব্যের বিষয় সময়ের মধ্যেই ইতি করে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে নির্ধারিতভাবে বা নির্দিষ্টভাবে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমার হবে কিয়ামত। কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আরবিতে একটি শব্দ আছে শব্দটি হচ্ছে আখিরাত। আমরা সাধারণত অনেক মানুষ এই শব্দটিকে ব্যবহার করে থাকি বাংলায়, হিন্দিতে, উর্দুতে, যার যেটা ভাষা সেই ভাষায় কথা বলতে বলতে এই আখিরাত শব্দটিকে আমরা ব্যবহার করে থাকি। এই শব্দটি হচ্ছে আরবি শব্দ। বাংলায় এর আবিধানিক অর্থ হচ্ছে শেষ পরিণাম বা শেষ পরিণতি অথবা শেষ ফলাফল। ইসলামী শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে অনন্ত একটি জীবন যার শুরু আছে কিন্তু শেষ নাই। কি বললাম, এই আখিরাত শব্দটির শরীয়তের পরিভাষায় অর্থ হচ্ছে যে মানুষের মৃত্যুর পর যে অনন্ত একটি জীবন যার শুরু আছে কিন্তু শেষ নাই, তাকেই বলা হয় আখিরাত। এবার আমরা জেনে নেব আখিরাত, কিয়ামত, মহাপ্রলয়, শেষ পরিণতি, শেষ ফলাফল, এই শেষ ফলাফল এইসব জিনিসগুলো কি। এইগুলো জানার আগে আমাদেরকে সর্বপ্রথমে যেটা জানতে হবে যে কিয়ামত কী জিনিস এবং কেন কীভাবে আসবে এবং এর নিদর্শন কি, আমাদেরকে এগুলো সর্বপ্রথমে জানতে হবে। তাহলেই আমরা জানতে পারবো আস্তে আস্তে গভীরে গিয়ে যে আসলে কিয়ামতটা কী। কিয়ামত একটি মহাপ্রলয়ের দিন, যেই দিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। যে পৃথিবীতে আজকে আমরা চলাচল করছি, যে পৃথিবীতে আজকে আমরা জীবনযাপন করছি, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত হবে। এই পৃথিবী ভেঙে চুরে ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিনটিকে আমরা কিয়ামত বলে জানি। এবার আসল কথা হলো যে কিয়ামত কী জিনিস, কেমন জিনিস, কীভাবে আসবে, আমরা কীভাবে জানতে পারব। আমরা সকলেই জানি যে কিয়ামত কোন দিনে হবে এই বিষয়টা কারোর জানা নেই, কোন দিন কখন সংঘটিত হবে। তবে হ্যাঁ, একটি জিনিস আমাদেরকে আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু ইঙ্গিত
দিয়ে গেছেন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনটি হবে আজকের দিন অর্থাৎ শুক্রবারের দিন, ইয়াউমুল জুমআ। এই জুমার দিন শুক্রবারের দিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে অর্থাৎ কিয়ামতের দিন সংঘটিত হবে। এবার সেই শুক্রবার কোন শুক্রবার? আজকে তো শুক্রবার, গত শুক্রবার চলে গেছে, আগামীতে আবার শুক্রবার আসবে, তারপরে আবার শুক্রবার আসবে, কিন্তু কোন শুক্রবার এই বিষয়ে কিন্তু আমরা একেবারেই অজ্ঞ, এটা আমরা জানি না এবং কেয়ামত পর্যন্ত জানতেও পারবো না ইনশাআল্লাহ। যেদিন কেয়ামত হবে সেই দিন জানতে পারবে সেই মানুষেরা যেদিন সেদিন উপস্থিত থাকবে পৃথিবীর বুকে যতগুলো মানুষ। তবে আল্লাহর নবী কিছু নিদর্শন আমাদেরকে দিয়ে গেছেন, কেয়ামতের আলামত লক্ষণ আমাদেরকে বলে গেছেন যে এইগুলো যখন ঘটবে, এমন এমন জিনিস যখন দেখতে পাওয়া যাবে পৃথিবীর বুকে, তখন তোমরা মনে করবে কেয়ামত অতি নিকটে এসে গেছে। এবার কেয়ামতের নিদর্শন, কেয়ামতের লক্ষণ অনেক রয়েছে, অনেক কেয়ামতের লক্ষণ অনেক রয়েছে, তার মধ্যে আপনাদেরকে কয়েকটি বলি। আল্লাহ রাসূল বলেছেন যে কেয়ামত আসার আগে আগে এমনই একটি সময় আসবে যে সময় ইলম উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। এই যে আমরা এখন ইলম শিক্ষা করছি মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, এই ইলম শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এই হচ্ছে একটি কেয়ামতের লক্ষণ আলামত। আর কি আল্লাহর নবী বলেছেন কেয়ামত আসার পূর্বে এমনই একটি সময় আসবে যেই সময় মহিলাদের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে, এমন কি একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। এই হচ্ছে কেয়ামতের একটি লক্ষণ আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কেয়ামত আসার আগে আগে এমনই একটি ঘটনা দেখা যাবে, এমনই একটি জিনিস দেখা যাবে যে আমরা মানুষ মারা গেলে জানাজা পড়তে যাই, তো আল্লাহর নবী বলছেন যে জানাজা পড়ার জন্য একজন আলেম খুঁজে পাওয়া যাবে না, যে আলেম জানাজায় ইমামতি করবে। এই হচ্ছে কেয়ামতের লক্ষণ। আর আশা করা যায় যে কেয়ামতের লক্ষণ যে কটি আমি বললাম তার মধ্যে অধিকাংশই আজকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ইলম উঠে যাচ্ছে, দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা উঠে যাচ্ছে, কেয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, আজকে তাই হচ্ছে। তো যাই হোক, আসল যেটা আমার বিষয় যে কেয়ামত কেমন জিনিস, কি জিনিস, এর ভয়াবহতা কতটা, আসলে কেয়ামতের ভয়াবহ কতটা, এই জিনিস আজকে আমরা জেনেও জানি না। পবিত্র কোরআনে সূরা কেয়ামার মধ্যে বলা হয়েছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, তারা প্রশ্ন করে, জিজ্ঞেস করে যে কেয়ামত কবে সংঘটিত হবে, কেয়ামত কবে সংঘটিত হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদেরকে, বেঈমানদেরকে বলতেন কেয়ামতের কথা, কেয়ামতের ভয় যখন তাদের মধ্যে পৌঁছে দিতেন, তখন তারা আল্লাহর নবীকে বলতেন মুহাম্মদ তুমি যে কেয়ামতের প্রতিশ্রুতি দিচ্ছ যে কেয়ামত সংঘটিত হবে, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে, আমাদেরকে একদিন আল্লাহর দরবারে যেতে হবে, তোমার মহাপ্রতিশ্রুতি মহা কেয়ামত কই, তোমার প্রতিশ্রুতি কেয়ামত কই, কবে সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে তার পরের আয়াতে বলছেন ফা ইদা বারিকাল বাসর, কেয়ামত তখন সংঘটিত হবে, কেয়ামত যখন সংঘটিত হবে তখন মানুষের চোখ অন্ধকারে ধুঁধিয়ে যাবে, মানুষের চোখে অন্ধকার নেমে আসবে। ফা ইদা বারিকাল বাসর, তার চোখে অন্ধকার নেমে আসবে, অখসাফাল কমর, এবং চাঁদ আলোহীন হয়ে যাবে। আমরা যে চাঁদ দেখতে পাই সন্ধ্যেবেলা রাত্রিবেলা, এই চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদের কোনো আলো থাকবে না। আমরা মাঝে মাঝে দেখতে পাই না যে কখনো কখনো সূর্যতে গ্রহণ লেগে যায়, সূর্যতে গন্ধা লেগে যায়, আমরা দেখতে পাই সূর্য একেবারে আলোহীন হয়ে যায়, আধার হয়ে যায়। সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখসাফাল কমর, চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদে গ্রহণ লেগে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, কখন? যখন কেয়ামত সংঘটিত হবে। এবং কি হবে? ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমর, চাঁদ এবং সূর্যকে একাকার করে দেওয়া হবে, চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে।
এই সব কিছু যখন ঘটবে, এই সমস্ত কিছু যখন ঘটবে, মানুষের চোখে অন্ধকার নেমে আসবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে, এই সমস্ত কিছু যখন ঘটবে মানুষেরা দেখবে তখন বলবেন ইয়াকুলুল ইনসান। এই সমস্ত কিছু দেখার পরে মানুষেরা তখন বলবেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। তখন তারা বলবে সত্যিই তো আজকে কিয়ামত সংগঠিত হয়ে গেল, সত্যিই তো মুহাম্মদ যেটা বলেছিল সেটা তো সত্যিই আজকে কিয়ামত সংগঠিত হলো, আজকে আমাদের ইয়াওমা ইযিন আইনাল মাফার, আজকে আমাদের আশ্রয়স্থল কোথায়, আজকে আমাদের পালানোর জায়গা কোথায়। তারা সেদিন কিয়ামতের দিন ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে যে আজকে আমরা কোথায় পালিয়ে গেলে আশ্রয় পাবো, কোথায় পালিয়ে গেলে আজকে আমরা বাঁচব, শান্তি পাব। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা ওয়াজার, কখনো না, তোমাদের কোনো পালানোর জায়গা নেই আজকে, আজকে তোমাদের কোনো জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গায় পালিয়ে তোমরা আশ্রয় পাবে, শান্তি পাবে। কেন? ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে তোমাদেরকে তোমাদের প্রভুর নিকটে আসতে হবে। আল্লাহ পাক স্বয়ং বলছে কোরআন কারিমে সূরা কিয়ামার মধ্যে ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে তোমাদেরকে তোমাদের প্রভুর নিকটে আসতে হবে এবং তোমাদের হিসাব নিকাশ শুরু হবে। এই হচ্ছে কিয়ামতের কিছু কথা, কিছু ঘটনা, কিয়ামতের কিছু ভয়াবহতা। এই কথাটিকের মধ্যে কিছু কিছু জিনিস লুকিয়ে রয়েছে। সেই জিনিসগুলো কি? যে কিয়ামতের দিন হবে একবারে অত্যন্ত ভয়াবহ দিন, একেবারে ভয়াবহ একটি দিন কিয়ামতের দিন, যেই দিন কোনো মানুষের সহযোগিতায় আসবে না, মানুষ শুধু ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সেই কোনো আশ্রয় স্থান পাবে না যে জায়গায় গিয়ে আশ্রয় নেবে। কেয়ামত অত সহজ নয়, আমরা যত সহজ ভাবছি কেয়ামতকে আমরা যত সহজ ভাবছি আসলে ততটাই কঠিন হচ্ছে কেয়ামতের দিন, অনেক কঠিন। আল্লাহর নবী বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদি বাইদা আকরাকা ফারসাতান নাকিয়্যা লাইসা ফিহা আলামুন লিআহাদ। আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন সমগ্র মানব জাতিকে এমনই একটি জায়গায় একত্রিত করা হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সমগ্র মানব জাতিকে এমনই একটি জায়গায় একত্রিত করা হবে যেই জায়গাটি হবে মথিত আটার রুটির ন্যায় লালিমাযুক্ত, সেতুপর নিয়ে একটি ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে, যে জায়গায় কোনো বাড়ি গাড়ির, কোনো পাহাড় পর্বত, কোনো নদী নালার চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না, এমন একটি জায়গায় সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে এবং সেই জায়গায় সমগ্র মানব জাতির হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন বুখারি মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে মানুষকে এমনই একটি জায়গায় একত্রিত করা হবে যে জায়গা মথিত আটার রুটির ন্যায়, অর্থাৎ আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে মহিলারা যে রুটি পাকানোর জন্য আটা সানার পরে যে রুটি তৈরি করে, রুটিকে আমরা যেমন রুটির চিত্রটা যেমন দেখতে পাই, তেমনই একটি ফাঁকা বিশাল একটি ময়দানে পৃথিবীর সমস্ত মানব জাতিকে একত্রিত করা হবে, যে জায়গায় কোনো নদীনালা, পাহাড় পর্বত, গাছপালা, কোনো বিল্ডিং, কোনো কিছুর চিহ্ন থাকবে না। আমরা পৃথিবীর বুকে যে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড় নদী নালা, সাগর সমুদ্র দেখতে পাচ্ছি, এই সব কোনো কিছুর চিহ্ন থাকবে না, একেবারে বিরাট একটি ফাঁকা ময়দান। সেই ময়দানে আমাদেরকে সেই দিন উপস্থিত হতে হবে এবং সেখানে আমাদের হিসাব ও নিকাশ শুরু হয়ে যাবে। এই হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, সূরা জিলজাল যেই ব্যক্তি পড়েছেন, যেই মানুষ পড়েছেন এবং অর্থ সহকারে পড়েছেন, তারা আশা করি বুঝতে পেরেছেন সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা, যখন পৃথিবী তার আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, আল্লাহ পাক বলেন যখন পৃথিবী তার আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা, এবং জমিন তার সমস্ত ভারগুলো বের করে ফেলে দেবে। আল্লাহ পাক বলছেন জমিনের ভেতরে যা কিছু রয়েছে, জমিনের ভেতরে সোনা দানা, মুক্তা,
হীরা এমনকি মানুষের মৃত্যু দেহ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত জিনিসকে জমিন উখড়ে বের করে ফেলে দেবেন। ওয়াখরাজাতিল আরযু আকওয়ালহা ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসান, মানুষেরা সেদিন বলবেন মা লাহা, আরে আজকে কি হয়ে গেল, কি হয়ে গেল আজকে পৃথিবীর, পৃথিবী এমন কেন করছে, পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। যেমন আমরা ভূমিকম্প দেখি, ভূমিকম্পর সময় আমরা দেখতে পাই যে টকবক টকবক করে কাঁপতে থাকে, টলমল করতে থাকে পৃথিবী, তেমনি পৃথিবী তার আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং জমিন তার ভেতর থেকে সমস্ত জিনিসকে উখড়ে বের করে ফেলে দেবে। এই সব দৃশ্য দেখে মানুষ তখন বলবে আরে আজকে কি হয়ে গেল, পৃথিবী এমন করছে কেন, পৃথিবীর কি হয়ে গেল। কেয়ামতের কথা যদি আপনাদেরকে একদিক থেকে বর্ণনা করতে যাই, কেয়ামতের বর্ণনা শুনে মানুষের অন্তর ফেটে যাবে, কেয়ামতের বর্ণনা শুনে মানুষের অন্তর থরথর থরথর করে কাঁপবে। আজকে আমরা কেয়ামতকে অতটা সিরিয়াস নিচ্ছি না, যার কারণে আজকে কেয়ামতের বর্ণনা শুনেও আজকে আমাদের কেয়ামতের দিনের ভয় আমাদের মধ্যে আসে না। বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে পৃথিবীর আজকে কি হয়ে গেল, পৃথিবী এমন কেন কেন করছে। আল্লাহ পাক তারপরের আয়াতে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার সমুদায় বৃত্তান্ত বর্ণনা করবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তার প্রতিপালকের আদেশ হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, এবং সেই দিন মানুষ দলে দলে ভিন্ন ভিন্ন আকারে ছুটে আসবে, সেই দিন প্রত্যেকটি মানুষ দলে দলে ছুটে আসবে, এবং সেই দিন সেখানে তাদেরকে তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে। একজন মানুষ পৃথিবীর বুকে 50-60-70 বছরের জীবনে কেমন আমল করেছে তার আমল অনুযায়ী তার ফল দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন ব্যক্তি যদি অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ অল্প পরিমাণ কোন সৎ কর্ম করে থাকে, কোন ভালো কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই ব্যক্তিকে সেই অল্প পরিমাণ পরিণাম তার অল্প পরিমাণ ভালো কাজের বদলা তাকে দিয়ে দেবেন। তারপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ একেবারে সংক্ষিপ্ত পরিমাণ, সরিষার দানা কত বড় বলুন তো, সরিষার একটি দানা একেবারে ছোট্ট, হাত থেকে যদি মাটিতে পড়ে যায় তো খুঁজে পাওয়া যাবে না ওই সরিষার দানাটাকে, এতই ছোট। আল্লাহ বলছেন এই সরিষার দানা একেবারে অল্প পরিমাণে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে থাকে, একেবারে খারাপ কাজ, খারাপ কাজ কি, একটি ছোট্ট ছেলেকে আপনি ওয়া কারণে এক চড় দিয়ে দিলেন, কেউ দেখতে পেল না, কেউ দেখতে পেল না, ছেলেটার বাবাও দেখতে পেল না, ছেলেটার মা ভাই বোন কেউ দেখতে পেল না, আপনি ওয়া কারণে একটা চড় মেরে দিলেন একটা বাচ্চা ছেলেকে, সেটাও আপনাকে দেওয়া হবে যে নাও এই কাজটা তুমি করেছিলে। তো অনুপরিমাণ যদি একটি মানুষ অসৎকর্ম করে থাকে তাহলে তার বদলা কেয়ামতের দিন পাবে। এই হচ্ছে সূরা জিলজালের সংক্ষিপ্ত আলোচনা। তাহলে আজকে আমরা কেয়ামত সম্পর্কে কতটা জ্ঞান অর্জন করেছি বা কতটা কেয়ামতকে আমরা ভয় করি, একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি ভালোভাবে শুনুন। আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন কোনো ব্যক্তি এক পা এইদিকে ওইদিকে লড়তে পারবে না যতক্ষণ না তার কাছ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর নেওয়া হবে। সেই পাঁচটি প্রশ্ন কি, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তিকে সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে 50-60-70 বছরের জীবন দিয়েছিলাম, তুমি যে 50-60-70 বছরের জীবন পেয়েছিলে সেই জীবনকে তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছিলে, এই করে একটি প্রশ্ন করা হবে। সেই 50 বছরের জীবনের উত্তর হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, এটি হচ্ছে একটি প্রশ্ন। আরও একটি প্রশ্ন করা হবে, আল্লাহর নবী বলছেন তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে যে একটি যৌবনকাল পেয়েছিলে, যুবক যে যুবক একটি অবস্থা পেয়েছিলে, সেই যুবক অবস্থাটাকে, সেই যুবক অবস্থা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছ। আর একটি তিন নম্বর প্রশ্ন করা হবে যে তুমি যে টাকা পয়সা মালধন বাড়িগাড়ি অট্টালিকা ইত্যাদি উপার্জন করেছ সেই জিনিস তুমি কোন রাস্তায় উপার্জন করেছ।
আল্লাহ বলছেন যে একজন ব্যক্তি যতগুলো টাকা ইনকাম করেছে, আয় উপার্জন করেছে, সে কোন রাস্তায় কিভাবে উপার্জন করেছে সমস্ত কিছুর হিসাব বুঝিয়ে দিতে হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে। আর কি শুধু তাই নয়, এবং সেই টাকাগুলো, যে টাকাগুলো আপনি উপার্জন করেছেন, ইনকাম করেছেন, সেই টাকাগুলো আবার কোন রাস্তায় খরচ করেছেন সেটাও বুঝিয়ে দিতে হবে। যে তুমি তো এতগুলো টাকা কামিয়েছিলে, কিন্তু সেই টাকাটি কোথা থেকে ব্যয় করেছো, কোন রাস্তায় তুমি খরচ করেছো সেটা বুঝিয়ে দাও আমাকে আজ তুমি। চার নম্বর প্রশ্ন শেষ। পাঁচ নম্বর যেটি প্রশ্ন হবে, শেষ প্রশ্ন, যে মানুষ এই ইলিম যতটা অর্জন করেছে সেই অনুযায়ী কতটুকু সে আমল করেছে। আমরা ইসলামের ব্যাপারে অনেক জানি, আজকে মুসলমান কোনো মুসলমান এমন নেই যে যার মধ্যে জ্ঞান রয়েছে, খ্যাপা পাগলেরা আলাদা ব্যাপার, কিন্তু স্বাভাবিক এমন কোনো মুসলমান নেই, স্বাভাবিক মানুষ, যে বলতে পারবে না যে আমি ইসলামের বিষয়ে কিছুই জানি না। অর্থাৎ আজকে ইসলামের বিষয়ে অনেক মানুষ আমরা সবাই জানি, সেই জানা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, নচেত কেয়ামতের দিন এর হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। যাই হোক, সময় শেষ, আমি চেষ্টা করব সময়ের মধ্যেই আমার বক্তব্যের বিষয় ইতি করে দিতে। লম্বা চওড়া আলোচনার বিষয় এটি, কেয়ামত নিয়ে আলোচনা করতে গেলে আধ ঘন্টায় আলোচনা করে শেষ করা যাবে না, তবুও আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখার চেষ্টা করেছিলাম আপনাদের সম্মুখে। আমার সমস্ত বিষয়ের মূল কথা হলো এতটুকুই যে কেয়ামত, কেয়ামত, কেয়ামত আমরা শুনে আসছি, সেই কেয়ামত আর বেশি দূরে নেই, কেয়ামত অতি নিকটে এসে গেছে। কেয়ামতের যে লক্ষণগুলি, কেয়ামতের যে আলামত সমূহগুলি আল্লাহ নবী আমাদেরকে বলে গেছিলেন, সেই লক্ষণ, সেই কেয়ামতের আলামত, সেই নিদর্শন আজকে আমরা অনেক দেখতে পাচ্ছি যে কেয়ামতের আলামত ঘটছে। অতএব এখান থেকে আমাদেরকে একটি শিক্ষা নিতে হবে যে কেয়ামত আর বেশি দূরে নেই, কেয়ামত অতি নিকটে এসে গেছে। অতএব আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, আর বেশি সময় নেই, আমাদের হাতে সময় খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে সচেতন হতে হবে, পরিবর্তন হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সমগ্র মুসলিম জাতিকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করো, এবং যে কেয়ামত অতি নিকটে এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই কেয়ামতের ভয় করার তৌফিক দান করো, যাতে করে আমরা ইমানদার মুমিন হয়ে যেতে পারি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وآخر دعوانا الحمد لله رب العالمين.